হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা যারা অখাম রয়েছেন বা যারা বিধবা রয়েছেন যারা হ্যান্ডিক্যাপ বিধবা বা যাদের বয়স্ক হয়েছে যারা বয়স্ক যাদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে এবং ষাট বছর যারা অতিক্রম করে চলে গিয়েছেন তো তাদের জন্য কিন্তু একটি ভাতা দেওয়া হয় তো যে বেকার ভাতা একটা যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা কিন্তু আপনাদের করতে হবে এবং সেই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে জমা করতে হবে বা এসডি অফিসে জমা করতে হবে তো তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন এক হাজার টাকা করে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো বা ফর্ম ফিল আপ কীভাবে হবে কী করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বিধবা ভাতা বা আপনাদের যে অক্ষাম ভাতা বা আপনাদের বয়স্ক ভাতা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট দরকার সমস্ত ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আজকে ডিসকাস করব এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অবশ্যই দরকার কারণ এই ভিডিওটির মাধ্যমে সমস্ত আলোচনা থাকবে যদি কোনো আলোচনা আপনার মিস হয়ে যায় তাহলে আপনি হয়তো সেই অপশানটা পারবেন না বা আপনি হয়তো ভুল করে দেবেন তো এর জন্য সমস্ত ভিডিওটা পুরো ভিডিওটা আপনার দেখুন তাহলে পুরো বিষয় আপনার জেনে নেবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাথে থাকবে এবং এই চ্যানেলে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কোনো ভিডিও আপনার দেখতে মিস হবে না তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কোন ফর্ম ফিল আপ করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি কপি আমাদেরকে জেরস করে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে কোথায় জমা করতে হবে সমস্ত ডিটেলস আমরা জেনে নেব তো চলুন আমরা ফর্মে ফিল চলে যাই তো বন্ধুরা আপনারা সরাসরিভাবে মোবাইল অন স্ক্রিনে একটি ফর্ম এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটা আপনাদের ফিল করতে হবে তো সেই ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনাদের লেখা রয়েছে দেখুন যে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের এটা ফর্ম এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবে এবং এখানে কীভাবে আবেদন করবেন প্রথমত আমি আপনাদেরকে জানাই এখানে কীভাবে আবেদন করবেন তো এখানে আপনারা আবেদন করার জন্য আপনারা এখানে তিন আপনাদের সিস্টেমে বা তিনটে আপনাদের কিন্তু কারণে এখানে আবেদন করতে পারবেন প্রথমত আপনাদেরকে বলি এখানে আপনারা যারা বয়স্ক হয়ে গেছে যাদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে পেরিয়ে চলে গিয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাদের আবেদন করার জন্য এখানে ওল্ড এজ থাকবে এবং যারা অক্ষাম বা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে যারা চলতে ফিরতে পারে না তো তাদের জন্য ডিজিবিলিটি একটা রয়েছে অপশন এবং যারা এখানে বিধবা স্বামী মারা গিয়েছেন তো তাদের জন্য কিন্তু এখানে একটা অপশান রয়েছে তো মোট তিনটে অপশান রয়েছে এবং তিনটে অপশানে কিন্তু আপনাদেরকে আপনাদের যেটা দরকার সেটা আপনারা এখানে ফিল আপ করতে পারবেন আপনার একটা ফর্মেই কিন্তু আপনারা তিনটে অপশান আছে তিনটে ধরনের আপনারা ভাতা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যে কোনো একটা ফর্ম এখানে এ ফর্মে যে কোনো একটা আপনার পেনশনের জন্য এখানে আবেদন করতে পারবেন তো প্রথমত এখানে দেখাই আমি যে আপনাদের কীভাবে আবেদন করবেন তো এখানে আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন যে প্রথমত এখানে বলা হয়েছে যে পেনশন ইনফরমেশন ফ্রম ফ্রম পি তো এই জায়গাটা বলা হয়েছে তো তারপর এখানে কি বলা হয়েছে দেখুন যে একটা আপনাদের এখানে বলা হয়েছে দেখুন যে টু বি ফিল্ড আপ ইংলিশ ব্লক ক্যাপিটাল অনলি তো এখানে সবগুলো আমরা আপনারা এখানে বড়ো হাতে লেখার চেষ্টা করবেন বলা হয়েছে ইংলিশে তো প্রথমত এখানে আপনাদের একটা ফটো সিলেক্ট করতে হবে বা এখানে ফটো একটা স্ট্যাম্প আপনাদের মেরে দিতে হবে তো তারপর পাসপোর্ট সাইজের একটা ফটো তো তারপর এখানে আপনাদের পেনশন কেস কি বলা হয়েছে তো এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নিউ করে দেবেন নিউ কিন্তু টিক করে দেবেন তো তারপরে এখানে যদি এখানে বলা হয়েছে নিউ টিক করার পর আপনি নিচে দিকে চলে আসবেন টাইপ অফ পেনশন কোন কারণের জন্য আপনি এখানে আবেদন করতে চাচ্ছেন ভাতার জন্য তো এখানে আপনি যদি বয়স্ক হয়ে থাকেন তাহলে ওল্ড এজ যদি এখানে আপনি ডিজিবিলিটি হয়ে থাকে অক্ষাম তাহলে এখানে অক্ষাম এবং এখানে যদি বিধবা হয়ে থাকেন তাহলে কিন্তু সে সব শেষের এখানে ক্লিক করবেন এখানে ঠিক করে দেবেন তো তারপরে এখানে আপনি চলে আসুন আসার পর নিচের দিকে আধার নম্বর বলে লেখা আছে আধার নম্বর এখানে আপনার লিখে দেবেন এই ঘরটাতে তো তারপরে এখানে ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ডের এখানে যে নম্বরগুলো থাকে ইপিক নম্বর সেগুলো আপনার এখানে লিখে দেবেন তো লেখার পর এখানে আপনার চলে আসবেন নিচের দিকে প্রথমত বলা হয়েছে নেম অফ বেনিফিশারি যে আবেদন করবেন যে বেনিফিশ যে অ্যাপ্লিকেন্ট তার এখানে ফার্স্ট নাম মিডিল নাম যদি থাকে দিবেন যদি না থাকে লাস্ট নাম দিয়ে দেবেন দেওয়ার পর সে মেল ফিমেল ছেলে মেয়ে সেটা সিলেক্ট করবেন করার পর তার ডেট অফ বার্থটা এখানে দেবেন মাস তারিখ মাস এবং বছর অনুযায়ী এখানে তাদের ডেট অফ বার্থটা দেবেন তারপর এখানে বলা হয়েছে এ তারিখের মধ্যে এই বছরের মধ্যে আপনাদের এজ কতটা হয়েছে জন্ম থেকে এখন পর্যন্ত কতটা আপনার বয়স হয়েছে সেটা পুরোপুরিভাবে এখানে সংক্ষেপে আপনি দিতে পারবেন যদি ষাট হয়ে থাকে বাষট্টি হয়ে থাকে দেবেন তো তারপর এখানে তার ফাদার নেম তারপর মাদার নেম প্রথমত দিয়ে দেবেন ফাদার নেম মাদার নেম তারপরে এখানে রিলিজিয়ান এখানে কোন ধর্মের মানুষ রিলিজিয়ানটা সে এখানে সেট করবেন তো এখানে আপনি যদি হিন্দু হয়ে থাকেন এবং যদি মুসলিম হয়ে থাকেন ইসলাম দেবেন তো তারপরে আদার্স যেসব আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো তারপরে এখানে কাস্ট রয়েছে এসসি এসটি এস যদি আপনারা থেকে থাকে তাহলে ঠিক করবেন না থেকে থাকলে জেনারেল করে আগিয়ে যাবেন তো তারপর আপনি যদি এখানে ডেতে যদি এখানে যদি আপনি স্বামী মারা যাওয়ার জন্য যদি এখানে আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে ডেথ টিক করতে হবে যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে কিছু করার দরকার নেই আপনি এখানে নট অ্যাপ্লিকেবেল করে দেবেন তো দেওয়ার পর এখানে আপনাদের কি করতে হবে দেখুন এখানে এখানে দেওয়ার পর টিক করে দেবেন তারপর এখানে যে যদি আপনাদের স্বামী মারা যায় তাহলে এখানে আপনি তাদের নামটা এখানে লিখতে হবে যদি এখানে ডেথ আপনি এখানে সিলেক্ট করে থাকেন যদি না সিলেক্ট করেন কিছু করার দরকার নেই ফাঁকা রেখে দেবেন তারপর এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা দেবেন আপনাকে আমি সাজেস্ট করব আপনি এক হাজারের কম দেবেন সাতশো আটশো বা নশো মতো দেবেন বা ছশো তাহলে আপনার কিন্তু এখানে কাজ হবে নয়তো আপনার এখানে এক হাজারের ওপরে ইনকাম হলে হবে না তো তারপর এখানে দেখুন যে বলা হয়েছে হাউস নম্বর তা হাউস নম্বর আপনার দেবেন দেওয়ার পর এখানে ভিলেজ গ্রামের নাম তারপর এখানে জিপি বা ওয়ার্ড নম্বর আপনি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বর যদি থাকে আপনার দেবেন গ্রাম অঞ্চলে যদি বসবাস করেন তাহলে জিপি হবে শহরে হলে ওয়ার্ড নম্বর হবে তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি পুলিশ স্টেশন পোস্ট অফিস সাব ডিভিশন তারপর এখানে ডিস্ট্রিক্ট পিন নম্বর এগুলো কিন্তু আপনি দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে স্টেটটা অলরেডি এখানে সিলেক্ট করাই থাকবে ওয়েস্ট বেঙ্গল তারপরে এখানে আপনি মোবাইল নম্বরটা এন্ট্রি করবেন করার পর এখানে আপনি ইমেল থাকলে দেবেন না থাকলে আগে যাবেন তারপরের পেজে আমরা এবার চলে যাব পরের পেজে এখানে দেখতে পাচ্ছি যে পরের একটা পেজ তার আগে আপনাকে বলি এই যে একটা জায়গা এই জায়গাটা আপনি কিছু করার দরকার নেই এটা অ্যাকনোলেজমেন্ট কপি আপনাদেরকে দেওয়া হবে আপনি এখানে কিছু করবেন না যারা এখানে রিসিভ করবে আপনার ফর্মটা তারাই কিন্তু এটা ফিল আপ করবে তো তারপর আপনার পরে পেজে যাবেন যাওয়ার পর এখানে ফর ডিজিবিলিটি পেনশন বলা হয়েছে টাইপ অফ ডিজিবিলিটি যদি আপনি হ্যান্ডিকাপের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে কেমন ধরনের হ্যান্ডিকাপ আপনার সেটা এখানে সিলেক্ট করতে হবে কী ধরনের তারপরে এখানে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে পার্সেন্টেজ অফ ডিজিবিলিটি আপনি কত এখানে পার্সেন্ট হ্যান্ডিক্যাপ রয়েছেন সেটা এখানে বলা হচ্ছে তারপর এখানে অথরিটিটা যদি হ্যান্ডিকাপ থেকে থাকেন তাহলে এই অপশানগুলো রাখবে যদি না থেকে থাকেন লাগবে না তো তারপর এখানে চলে যাবেন যাওয়ার পর মেন বিষয় যেটা সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রথমত ব্যাংকের নাম তারপরে এখানে ব্রাঞ্চের নাম যে কোনো ব্যাঙ্ক হলেই হবে আপনাদের সরকারি তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন আইএফএসসি কোডটা দিবেন ব্যাংকের দেওয়ার পর এখানে আপনি কোন কোন ডকুমেন্ট এখানে অ্যাটাচ করছেন বা কোন কোন ডকুমেন্ট আপনি এখানে দেবেন সেগুলো এখানে আপনাদের শো করবে তো এখানে আপনার সিলেক্ট করে নিতে হবে টিক করে নিতে হবে তো এখানে লিস্টগুলো দেওয়া হয়েছে ডকুমেন্টে কী কী ডকুমেন্ট লাগবে তেমন মতো কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হবে প্রথমে এখানে আধার কার্ড নেবেন আপনি রেশন কার্ড নেবেন তারপর ইনকাম সার্টিফিকেট একটা পঞ্চায়েত থেকে আপনি নিয়ে আসবেন তারপরে এখানে ব্যাংকের পাসবুক অর্থাৎ ব্যাংকে যেটা বই আপনার সেটা নেবেন যদি এখানে আপনি নমিনি এখানে কাউকে করতে চান তাহলে এখানে নমিন আপনি হবে তারপরে এখানে আপনি আপনি মারা যাওয়ার পর সে কিন্তু নমিনি টাকা তুলে নিতে পারবে তো এই জন্য কিছু করে রাখতে পারেন বা আদার থাকতে পারেন তো তারপর এখানে ভোটার আইডি কার্ড আপনার দিতে হবে তারপর এখানে একটা যদি আপনি হ্যান্ডিকাপের জন্য আবেদন করে থাকেন তাহলে ডিজিবিলিটি একটা আপনাদের সার্টিফিকেট লাগবে এবং যদি এটা আপনার স্বামী বিধবা যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে তো এখানে আপনি এই সব ডকুমেন্টগুলো আপনার ব্যবস্থা করবেন করার পর আপনি জেরক্স করবেন করার পর সাথে ফর্মের সাথে আপনাকে অ্যাটাচ করে পিন মেরে আপনাকে কিন্তু আপনাদের যে বিডিও অফিস বা এসডি অফিস রয়েছে সেখানে আপনাদের ক্লিক দিয়ে আসতে হবে তো আপনাদের যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনার বিডি অফিসে দিয়ে আসবেন যদি শহরে বসবাস করে থাকেন তাহলে আপনি এসডি অফিসে দিয়ে আসবেন তো এখানে যখন এরকম হয়ে যাবে আপনাদের ফিল আপ করা তারপরে এখানে যে বেনিফিশারি সিগনেচার রয়েছে এখানে আপনি আপনার একটা সিগনেচার করে দেবেন দেওয়ার পর এখানে আপনি একটা বলা হয়েছে দেখুন যে স্টার মার্ক দিয়ে স্টার মার্ক ফিল আর ম্যান্ডোটারি এই ডেটটা কিন্তু আপনাদের দিতে হবে ম্যান্ডোটারি এখানে আপনার ডেট দিয়ে দেবেন একটা আপনি যে যেদিনে এটা ফর্ম ফিল আপটা করবেন সেদিনে একটা ডেট দিয়ে দেবেন তাহলে আপনার হয়ে যাবে তো তারপরে আপনার পুরো কাজ কমপ্লিট এখানে মোটামুটিভাবে পুরো কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে নিচে যে একটা অপশান এখানে একটা এখানে দেখবেন যে কাঁচির অপশানের মতো কাটা রয়েছে তো এই জায়গাটা আপনারা কোনোভাবে ফিল আপ করবেন না এটা কিন্তু যারা রিসিভ করবে তারাই ফিল করে দেবে স্ট্যাম্প মেরে দেবে এখানে এবং তারা কিন্তু এটা জমা নিয়ে নেবে তো এইভাবে আপনারা এই পেনশনের ফর্মটা আপনারা ফিল করতে পারবেন এই ফর্মের যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা হাতে লিখতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করলাম আলোচনা করার চেষ্টা করলাম যে কীভাবে আপনারা ভাতার জন্য আবেদন করবেন বা পেনশনের জন্য আবেদন করবেন তিন ধরনের পেনশনের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবে একটা ফর্মের মাধ্যমে সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম এখন জমা হচ্ছে এখন বিডি অফিসে বা এসডিও অফিসে বা আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনাদের কিন্তু জমা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই যাদের বয়স হয়ে গেছে তারা অবশ্যই এই ভাতাটা জন্য আবেদন করতে পারেন তো আজকের ভিডিও তো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন এ বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে কোনো ধরনের আপনার ভিডিও মিস হবে না এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন